আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহে এই বৈশ্বিক মহামারীতেও তোমরা ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলার অনুগ্রহে আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে অর্থাৎ গত ক্লাসে প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে আলোচনা করেছিলাম। পার্ট এক বিষয় হলো তাওহীদ। আমরা তাওহীদ সম্পর্কে জেনেছি, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই হলো তাওহীদ। সেই সাথে জেনেছি প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আর তাওহীদের দাওয়াতের মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে যাকে যেই নবীর উম্মতকে যেই নবীকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন, যে রাসূলগণকে আল্লাহ তাআলা তার এই তাওহীদের বাণী পৌঁছানোর জন্য মনোনীত করেছেন, প্রত্যেক নবীর উম্মত যেন সহজেই বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদের নবী বা রসুলকে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যই আমাদের নিকট পাঠিয়েছেন, তাকে যেন প্রত্যেক নবীর উম্মত বা প্রত্যেক নবী বা রাসূলের উম্মত যেন সহজে এটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদের মূল বাণীর সাথে ওই নবী বা রাসূলের নামকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছে। তাওহীদের মূল বাণী আমরা জেনেছি। আজকে তাওহীদের কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা বিষয়টা আরো সহজে বুঝতে পারো যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এই বিষয়টা যেন তোমাদের নিকট আরো স্পষ্ট হয়ে যায়। দেখো কত বিশাল এই বিশ্ব জগৎ। আমাদের পৃথিবী এর সামান্য অংশ মাত্র, এই বিশাল বিশ্ব জগতের সামান্য অংশ মাত্র আমাদের পৃথিবী। বড় বড় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা ইত্যাদি এই বিশ্ব জগতে বিরাজমান, এগুলোর প্রত্যেকটি সুশৃঙ্খলভাবে ঘুরছে, কোনটি এর নির্ধারিত নিয়মের বাহিরে যাচ্ছে না। আল্লাহ তাআলা যেই নিয়ম তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেই নিয়মে এগুলোকে চলতে বলেছেন, সেই নিয়মেই তারা সঠিকভাবে ঘূর্ণয়মান আছে, চলমান আছে। আর এই নিয়ম যিনি দিয়েছেন তিনি হলেন এক আল্লাহ তাআলা, তিনি অদ্বিতীয়, তিনি তার কোনো শরীক নেই। আমাদের পৃথিবী অনেক সুন্দর, এতে রয়েছে বিশাল আকাশ, বিস্তৃত মাঠ, বড় বড় পাহাড় পর্বত, প্রবাহমান নদী নালা, সাগর মহাসাগর, এই সব কিছু আপনাআপনি সৃষ্টি হয়নি, এগুলোর সৃষ্টিকর্তাও একজন আছে, আর তিনি হলেন আল্লাহ তাআলা। আমরা আরেকটু যদি লক্ষ্য করি তাহলে সহজেই বুঝতে পারব, একটি গাড়ি আপনাআপনি তৈরি হয়নি,
একটি বিল্ডিং আপনা আপনি তৈরি হয়নি, একটি বাড়ি আপনা আপনি তৈরি হয়নি, একটি জাহাজ আপনা আপনি তৈরি হয়নি, একটি প্লেন আপনা আপনি তৈরি হয়নি। এগুলোকে কেউ না কেউ তৈরি করেছে। এর দ্বারা বোঝা যায় যে এই মহা বিশ্ব জগত একজন সৃষ্টি করেছেন, আর তিনি হলেন আল্লাহ তাআলা। এই বিশ্ব জগতে যা কিছু আছে, সাগর, মহাসাগর, পর্বত, গাছপালা, পশু পাখি, মানুষ, এগুলো তিনি সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে সহজেই বুঝতে পারব, আমরা সহজে সবাই ফল খেতে ভালোবাসি। আম গাছে আম আসে, কাঁঠাল গাছে কাঁঠাল, জাম গাছে জাম, কমলা গাছে কমলা, আপেল গাছে আপেল। অর্থাৎ আম গাছে কখনো জাম আসে না, কাঁঠাল গাছে কখনো কমলা ধরে না, আমড়া গাছে কখনো লিচু ধরে না। অর্থাৎ প্রত্যেকটা ফল গাছকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে যে আল্লাহ তাআলা যাকে যেই ফল দেওয়ার জন্য, যেই ফলের জন্য সৃষ্টি করেছেন, সেই গাছটি ওই ফলটাই দিয়ে থাকে। অন্য কোন ফল সে বা অন্য গাছের ফল সে কি করে না, দেয় না। ডাব গাছে কখনো কাঁঠাল ধরে না। তোমরা আরেকটু লক্ষ্য করো, ডাব গাছ সেই অনেক উঁচা গাছে, গাছের মাথায় ডাব ধরে থাকে, ডাবের ভিতরে পানি, আবার সেই পানিটা কি মিষ্টি। ওই ডাবের পানিতে যতটুকু মিষ্টি প্রয়োজন, যতটুকু লবণ প্রয়োজন ছিল, যতটুকু ওই পানিটাকে সুস্বাদু করা দরকার, এটা কে করেছেন? একমাত্র আল্লাহ তাআলা এটাকে এইভাবে তৈরি করেছেন। এটা কোনো মানুষের ক্ষমতা সম্ভব না, একাধিক স্রষ্টার দ্বারাও এই কাজগুলো সঠিকভাবে করা সম্ভব না। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন মহা, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা স্বর দিয়েছে। কুকুর কখনো বিড়ালের ডাকে ডাকে না, কাক কখনো কোকিলের ডাকে ডাকে না, শিয়াল কখনো বেজির যে স্বরকণ্ঠ সেটা ধারণ করে না। আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব স্বরে ডেকে থাকে, নিজস্ব স্বরের দ্বারাই শব্দ করে থাকে। এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত বহু ইলাহ থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যদি একাধিক ইলাহ থাকত তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেত, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না, কোনো কিছুই খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা এই সবকিছুর সৃষ্টিকর্তা, বিধানদাতা, আর যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্যকে, অর্থাৎ একাধিক ইলা থাকলে তাহলে দেখা যেত যে সূর্যের স্রষ্টা সূর্যকে বলতো পশ্চিম দিক থেকে উদিত হওয়ার জন্য,
চন্দ্রের চষ্টা স্রষ্টা চন্দ্রকে বলতো উত্তর দিক থেকে ওঠার জন্য, বাতাসের স্রষ্টা বাতাসকে বলতো বাতাস কখনো কি বন্ধ থাকার জন্য, যাতে করে সবকিছু ধ্বংস হয়ে যায়। তো বাতাস যদি কখনো বন্ধ থাকতো বা বাতাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মানুষের দ্বারা কোনো প্রাণীর দ্বারা বাঁচা সম্ভব না, কারণ অক্সিজেন ছাড়া কি করতে পারবে না মানুষ, বাঁচতে পারবে না কোনো প্রাণী, বাঁচতে পারবে না। আর একাধিক চেষ্টা থাকলে পাল্লাপাল্লি করে যার যার আধিপত্য বিস্তার করার জন্য এই কাজটাই করে থাকতো, যে কিভাবে অন্য চেষ্টার উপর কি করা যায়, নিজের আধিপত্য প্রকাশ করা যায়। আর তাদের এই আধিপত্য প্রকাশ করতে গিয়ে দেখা যেত যে সারা বিশ্বের অস্তিত্ব কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। পানির স্রষ্টা পানি কি করত, পানি দিয়ে সারা বিশ্বকে ডুবিয়ে দিত। আগুনের স্রষ্টা আগুন দিয়ে সারা বিশ্বকে জ্বালিয়ে দিত। তো এরকম যেহেতু হয় না, অতএব এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু পরিচালনা করেন, সবকিছু তার অধীন, কোনো কিছুই তার অধীনের বাহিরে নয়। আল্লাহ তাআলা কি করতেছেন, এগুলো সবকিছুই নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য এক আয়াতে ঘোষণা করেছেন, ওমা কানা মাহু মিন ইলাহিন ইল্লা তাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া আলা বাদহুম আলা বাদ। আল্লাহ তাআলার সাথে যদি কোনো ইলাহ থাকতো, তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত, একে অপরের উপর কি করত, প্রাধান্য বিস্তার করত। আর এভাবে দেখা যেত পুরা বিশ্বজগৎ, সারা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যেত। এসব বর্ণনা একথাই প্রমাণ করে যে ইলাহ মাত্র একজনই, তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি সকল কিছুর স্রষ্টা নিয়ন্ত্রক ও পালনকর্তা, তার হুকুম ও নিয়মে সবকিছু পরিচালিত হয়, কোন সৃষ্টি এ নিয়মে ব্যতিক্রম করতে পারে না। এসব কাজে তিনি এক, অর্থাৎ একক ও অদ্বিতীয়। আন্তরিকভাবে এরূপ বিশ্বাসের নামই তাওহীদ বা একত্ববাদ, মনের থেকে এরূপ বিশ্বাসের নামই তাওহীদ বা একত্ববাদ। মনের থেকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, তদ অনুযায়ী আমল করতে হবে, তাহলেই হওয়া যাবে পরিপূর্ণ মুমিন বা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে তার একত্ববাদের সঠিক বুঝ সকলকে দান করেন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি দৃঢ় বিশ্বাস করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, বাবা মা কথা মতো চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।